প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো, আর তোমাদের সুস্থতা আমরা কামনা করি। আর বাড়িতে পড়াশোনা করছো, সেই পড়াশোনাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইন ক্লাস শুরু করেছি এবং সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, এতে তোমাদের যথেষ্ট উপকার হবে বলে আমরা মনে করছি। তো আমরা আজকে যে কাজটা করব, যে জিনিসগুলো শিখব, তো বোর্ডে প্রথমে আমি তিনটা সেন্টেন্স লিখেছি। এই তিনটা সেন্টেন্স আমি একটু পড়ছি, তোমরা দেখো। প্রথম সেন্টেন্স হলো, রহিম স দ্য ক্যাট অন দ্য ম্যাট। নাম্বার টু, দ্য ডক্টর এন্টার্ড ইন টু হি চেম্বার। নাম্বার থ্রি, মিস দ্য ট্রেন অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটা সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন, মানে এখানে আমি বৃত্ত চিহ্ন এঁকে দিয়েছি। এই বৃত্ত চিহ্নগুলো, বৃত্ত চিহ্নে বৃত্তের ভিতরে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর সাথে আমাদের অবশ্য পরিচয় আছে, এর আগেও আমরা জানি, আবার অনেকে হয়তো মনেও নাই। তো এখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো, এই শব্দটা কি করেছে, এই শব্দটা এই ম্যাট আর ক্যাট এর সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে। এখানেও তাই, অন অ্যাকাউন্ট অফও ঠিক এই সূত্রে ব্যবহার করা হয়েছে। তো কিন্তু এই যে শব্দগুলো বাক্যে, তিনটা বাক্যে যে তিনটা শব্দ লেখা আছে, এই শব্দগুলো হলো প্রিপজিশন, প্রিপজিশন। তো আজকে আমরা শিখব এবং আমরা তোমাদের সাথে আমি শেয়ার করব প্রিপজিশন। প্রিপজিশন, এখন আমরা জানবো যে আসলে প্রিপজিশনটা কি এবং কেমন। আমি এই তিনটা শব্দ লাইন আমি মুছে দিচ্ছি। প্রিপজিশন, প্রিপজিশনটা হলো এমন একটি শব্দ যে শব্দটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সাথে সেই নাউনের সম্পর্ক স্থাপন করে। আমি যদি একটা উদাহরণ লিখি তাহলে সবচেয়ে সুন্দর হবে। হি ওয়েন্ট ইনটু দ্য রুম, ইনটু দ্য রুম, হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে কক্ষের ভিতরে গিয়েছিল। এখানে এই যে রুম, এটা হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে বসছে, বসে তার পূর্ববর্তী ওয়ার্ড এখানে ভার্বের সাথে তার সম্পর্ক স্থাপন করেছে। এই জাতীয় ক্ষেত্রে অর্থাৎ এইরূপ যে শব্দগুলো ব্যবহার হয় সেই শব্দগুলোই হলো প্রিপজিশন। এখন আমরা এই সংজ্ঞাটা কীভাবে জানতে পারি, সংজ্ঞাটা হলো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, সেই শব্দগুলোকে, সেই শব্দকে প্রিপজিশন বলা হয়। এখন এইটা এখানে প্রিপজিশন। তো আমরা এখন জানতে পারলাম যে প্রিপজিশনটা কি। তাহলে আমি আবার আরেকবার বলি যে প্রিপজিশনটা কি। প্রিপজিশন হলো আ ওয়ার্ড প্লেসড বিফোর নাউন অর প্রোনাউন টু শো রিলেশন টু আনাদার ওয়ার্ড ইন আ সেন্টেন্স। অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্য ওয়ার্ডের সাথে সেই নাউন ও প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে দেয়, তাদেরকে বলা হয় প্রিপজিশন। আশা করি তোমরা সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছো, এখানে সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম। তো আমরা এখন এই প্রিপজিশন গঠন প্রণালী
কার্য বলি, এরপর ভিত্তি করে একে মোটামুটি ছয় ভাগে ভাগ করা যায়। অবশ্য কেউ কেউ ব্যবহার করেছেন সাত প্রকার। তো মোটামুটি ছয় ভাগে ভাগ করা যায়। প্রিপজিশন ছয় প্রকার আমরা এখানে জানতে পারি। প্রিপজিশন ছয় প্রকার আমরা প্রথমেই নাম্বার ওয়ান সিম্পল সিম্পল প্রিপজিশন, সিম্পল প্রিপজিশন। নাম্বার টু ডাবল ডাবল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন। নাম্বার থ্রি কম্পাউন্ড প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন। পার্টিসিপল, পার্টিসিপল প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন। নাম্বার সিক্স ডিসগাইজড প্রিপজিশন, ডিসগাইজড প্রিপজিশন, প্রিপজিশন। শিক্ষার্থী বন্ধুরা, এই ছয় প্রকার, নাম্বার ওয়ান সিম্পল প্রিপজিশন, নাম্বার টু ডাবল প্রিপজিশন, নাম্বার থ্রি কম্পাউন্ড প্রিপজিশন, নাম্বার ফোর ফ্রেজ প্রিপজিশন, নাম্বার ফাইভ প্রিপজিশন, নাম্বার সিক্স ডিসগাইজড প্রিপজিশন। তাহলে প্রিপজিশন যে ছয় প্রকার, আমরা এটা পরপর যে নামগুলো দেখলাম, আমি আশা করি তোমরা বারবার এই জিনিসগুলো দেখবে এবং অনুশীলন করবে। তাহলে এই নামগুলো আমরা মুখস্থ করব। তো আজকে এই প্রথম পর্বে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। দ্বিতীয় পর্বে এগুলো বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবা। আর যে কথাটা বলতে চাচ্ছি, এই করোনা মহামারীতে সারা বিশ্ব এখন বিপর্যস্ত। এর কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি শিক্ষার্থী বন্ধুরা। এর একমাত্র ঔষধ আমি মনে করি আমাদের সচেতনতা। আমরা ঘরেই অবস্থান করব এবং বারবার সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করব, এবং অপরিষ্কার হাতে আমরা চোখ নাক মুখ ছোঁব না, এবং সামাজিক দূরত্ব বজায় রাখব, জনসমাগমে মোটেই যাব না। আমরা মনে করব যে আমাদের ব্যক্তিগত জীবন মানে আমাদের পুরো পরিবারের জীবন, পুরো পরিবারের জীবন বলতে সামাজিক জীবন, এবং সামাজিক জীবনের সুস্থতা মানেই একটি রাষ্ট্রীয় জীবনের সুস্থতা বিরাজ করে। তো এখানে আমাদের সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটি হলো আমাদেরকে ঘরেই অবস্থান করতে হবে এবং যতদূর সম্ভব নিজেকে সেফে রাখতে হবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত তোমাদেরকে